আর কদিন পরেই মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উল আজহা ত্যাগের মহিমা নিয়ে ঈদ আজহার দিন যত এগিয়ে আসছে তত জমে উঠছে কোরবানির পশুহাট সাতাশ অক্টোবর উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা দিনটি সামনে রেখে যশোরের বিভিন্ন হাট এখন জমজমাট ক্রেতা বিক্রেতা ও গরু ছাগলের হাক ডাকে ঝিগরগাছা উপজেলার পশু হাটে যে দেখা যায় বিভিন্ন এলাকা থেকে নসিমনে করিমনে পায়ে হাটিয়ে গরু ছাগল আনা হচ্ছে হাটে গরু ছাগলের আমদানি প্রচুর ক্রেতার সংখ্যাও যথেষ্ট তবে দাম তুলনামূলক চড়া ছোট গরুর দাম চাওয়া হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমার বাজেট তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে আমি কুরবানির গরু কিনবো কিন্তু এখানে যে বাজেট আমার যে বাজেট বাজেট ছাড়াও অনেক চড়া দামে গরুগুলো চাচ্ছে যে কারণে আমি গরু আমার মনোপুতভাবে কিনতে পারছি না অনেক দূরের পথ পাড়ি দিয়ে আসা কিছু গরু হাটের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ গরু দাঁড় করাতে তাকে নিয়ে মালিকের টানা হেসরা চলছে এসবের মধ্যেও বেশি দামে গরু ছাগল বেচতে ব্যস্ত বিক্রেতারা তাদের সাথে দালালরাও তৎপর পশুর গুণাগুণ বর্ণনা করে ক্রেতাকে তাদের পশুটি কিনতে আগ্রহী করে তুলতে আমি বরাবরই গরু বাছুর পালি বাড়িতে দুই পাঁচটা সপ্তাহ পালি এবারও বারোটা পেলেছিলাম কিন্তু বাজারে গো খাদ্যের যে অভাব এ অভাবের ইয়েতে বাজারে যে বর্তমান গরুর মূল্য তাতে আমরা সঠিকভাবে লাভবান হতে পারতেছি না অনেক সমস্যা বিভিন্ন ধরনের রোগ শোগ বিভিন্ন ধরনের খরচ দিয়ে খুব একটা বেশি লাভবান না তবে একেবারে লসও না মোটামুটি হয়তো বিভিন্ন সময় অল্প অল্প করে খরচ করে এক সময় আমরা টাকাটা পাই এভাবে আর কি টাকাটা একটা বিশেষ কাজে খাটাতে পারি এই আর কি এতটুকুনও লাভবান হচ্ছে তবে কোরবানির জন্য পশু কিনতে আসা ক্রেতারাও দালাল অথবা গরু মালিকের কথায় সহজে ভোলার পাত্র নন বাজেটের সাথে সঙ্গতি রেখে পছন্দ মতো পশু কিনতে তারা সময় নিয়ে সারা হাট ঘুরছেন বিভিন্নভাবে দেখে শুনে কোরবানির জন্য সুস্থ সবল পশু পছন্দ করছেন যাচাই বাছাই দরদাম করছেন বিক্রেতার পাওনা পরিশোধ করে শেষ বেলায় পছন্দের পশু কিনে বাড়ি ফিরছেন